সরকার দেশকে চুরির হাত থেকে বাঁচিয়েছে। চুরি করলে দেশে এত উন্নয়ন হতো না বলে মনে করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, বিএনপির আন্দোলন মরা গাঙে পরিণত হয়েছে, এতে আর জোয়ার আসবে না। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরও 21% ক্যাশব্যাক। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে মহানগর দক্ষিণ আওয়ামী লীগের এ আয়োজন। পুরান ঢাকার বংশাল থেকে ধোলাইখাল পর্যন্ত ঢল নামে নেতাকর্মীদের। বক্তব্যে আওয়ামী লীগের সিনিয়র নেতারা বিএনপির কড়া সমালোচনা করে বলেন, পাকিস্তানের পক্ষে যারা কথা বলে তারা দেশকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে। এই সন্ত্রাসীর আবার মাথা চাড়া উঠেছে, যখন নির্বাচন আসে তখন তারা মাথা চাড়া দিয়ে ওঠে বিজন দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার জন্য। বঙ্গবন্ধু সবচেয়ে ঘৃণা করতেন দুর্নীতিবাজকে। দুর্নীতিবাজ কারা? যারা ঘুষ খায় তারা হলো দুর্নীতিবাজ। এর আজকে দেউরিয়া পাকিস্তানকে বলে বাংলাদেশের থেকে ভালো ছিল, এই অপশক্তির বিরুদ্ধে আমাদের এবার লড়াই। দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, সরকার দেশকে চুরির হাত থেকে বাঁচিয়েছে। চুরি চুরি করে কারা? আমরা যদি চুরি করতাম, শেখ হাসিনা যদি চুরি করত, এই দেশে পদ্মা সেতু হতো, বিএনপি ক্ষমতা গেলে আবারও পাচার শুরু হবে। পাচারকারী এখন লন্ডনে আছে, বিএনপি ক্ষমতা এলে ওই পাচারকারী আবার আসবে, ওই তারেক জিয়া কোটি কোটি টাকা পাচার করবে। বিএনপির মতো দুর্নীতিবাজদের মুখে দুর্নীতির বিরুদ্ধে কথা মানে না বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। মাহফুজ কামাল, চ্যানেল 24, ঢাকা।